হরে কৃষ্ণ রাধে রাধে। জিকে বিকেএম এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকেও আমি গোপালের এক অপূর্ব লীলাকথা নিয়ে চলে এসেছি। আশা করি অন্য দিনের মতো আজকের এই লীলাকথাটিও আপনাদের খুবই ভালো লাগবে। উত্তরপ্রদেশের নিবাসী মানকুমারী দেবী, যিনি ভগবানের পরম ভক্ত ছিলেন, ভগবানের প্রতি তার ভক্তির কাহিনী আমাদেরকেও ভগবানের প্রতি ভক্তি করতে শেখায়, এবং তার জীবনী থেকেই আমরা জানতে পারি কীভাবে ভগবানকে ভালোবাসা যায় এবং নিষ্পাপ মনে তার সেবা করা যায়। তবে লীলাকথাটি শোনার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন। প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলাকথাগুলি পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের ঘটনাটি তখনকার সময়ের, যখন বাল্য বিবাহ প্রথা চালু ছিল। মানকুমারী দেবী নিজের মা বাবার একমাত্র সন্তান। তার পিতা মাত্র 12 বছর বয়সে তার বিয়ে দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের দোষে খুব অল্প দিনের মধ্যেই তার স্বামী মারা যায়। তখনকার সমাজে বিধবাদের যেহেতু আর বিবাহ হতো না, তাই মানকুমারী দেবীও নিজের শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাবার বাড়িতে চলে আসেন। তাই সেই ছোট্ট বয়সেই তিনি ঠিক করেছিলেন, ভগবানের সেবা কাজে নিযুক্ত হয়ে আমি আমার জীবন কাটাব। তাই তিনি নিজের বাবাকে নিজের জন্য ভগবানের বিগ্রহ এনে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। জমিদারের মেয়ে মানকুমারী দেবী ভগবানের কাছে নিজেকে নিবেদন করেছেন। এটা ভেবে তার বাবা খুব খুশি হয় এবং মানকুমারীর জন্য এক সুন্দর শ্যামসুন্দর এনে দিয়েছিলেন। ঠিক যেমন মীরাবাই নিজের গিরিধারীকে ভালোবাসতেন, ঠিক সেই রকমই মানকুমারী দেবীও নিজের শ্যামসুন্দরকে ভালোবাসতেন এবং সদা তারই সেবা যত্ন করতেন। তখনকার যুগে এরকম সত্যি ভগবানের প্রতি প্রেম আর ভালোবাসা দেখে সকলেই অবাক হয়ে যেত, তবুও নিজেকে কখনো ভগবানের কাছ থেকে সরিয়ে নেননি এবং সদাই তিনি নিজের শ্যামসুন্দরের সেবা করেছেন। দেখতে দেখতে এইভাবে দিনগুলো শেষ হয়ে যায় আর সেও আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং তার মা বাবা পরলোক গমনও করেছেন, কিন্তু আজও তার ভালোবাসা ভগবানের প্রতি অটুট ছিল। বিশাল জমিদার বাড়িতে মানকুমারী দেবী এবং তার শ্যামসুন্দর একাই থাকতেন। গ্রামের লোকেরা তাকে সর্বদাই বলতেন, এত বড় বাড়িতে থেকে কি হবে, তুমি নিজের জন্য একটা ছোটোখাটো বাড়ি বানিয়ে নাও আর ওখানেই থাকো। কিন্তু মানকুমারী দেবী কখনোই নিজের পিতার বাড়ি ছাড়তে চাননি, তাই তিনি বিশাল প্রাসাদে নিজের শ্যামসুন্দরকে নিয়ে একাই থাকতেন। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ করেই এক বিশাল ব্রহ্মচারী নিজের নারুগোপালকে নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছিল। তখন ছিল শীতকাল, প্রচণ্ড শীতের কারণে তিনি বৃন্দাবনে এসে আটকে যান। এই প্রচণ্ড শীতে তিনি যেহেতু আর কোথাও যেতে পারছিলেন না, তাই তিনি খুব চিন্তিত হয়ে মানকুমারী দেবীর গ্রামে আসেন এবং সেখানকার মহাজনের সঙ্গে কথা বলেন যাতে তার থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। মহাজনও নির্দ্বিধায় তাকে বলেছিলেন, আমাদের এখানে যখন চলেই এসেছেন তখন আপনাকে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না, কারণ আমাদের জমিদার বাড়িতে মানকুমারী দেবী জমিদার কন্যা থাকেন, তিনি খুব ভালো, আপনি তার কাছে চলে যান, তিনিই আপনার থাকার ব্যবস্থা করে দেবেন। গ্রামবাসীর কাছে এই কথা শুনে সেই বৈষ্ণব আর দেরি না করে সোজা জমিদার বাড়ির দিকে এগিয়ে যান এবং মানকুমারী দেবীর কাছে নিজের থাকার জন্য একটা ব্যবস্থা করে দিতে বলেন। মানকুমারী দেবী খুব সাদাসিধে এবং সরল ছিলেন। যখনই তিনি বৈষ্ণবকে দেখলেন তখন তিনি মনে মনে ভাবলেন, আমি অনেক পুণ্যবান, আজ বৈষ্ণবের চরণ আমার এই বাড়িতে পড়েছে, তাই আমি নিজেই তার সেবার সমস্ত দায়িত্ব নেব। এই বলে তিনি তার জমিদার বাড়িতেই সেই বৈষ্ণবকে থাকতে দিয়েছিলেন। মানকুমারী দেবী যখন সেই বৈষ্ণবকে তার কক্ষ দেখাতে যান তখন বৈষ্ণব প্রসন্ন হয়ে তার নারুগোপালের দায়িত্ব সেই মানকুমারী দেবীকে দিয়ে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন, এই ঝুড়িটির মধ্যে স্বয়ং শ্যামসুন্দর আছেন, তাই এই কদিন তুমি এনার সেবা করো। মানকুমারী দেবী শ্যামসুন্দরকে পেয়ে খুব প্রসন্ন হয়েছিলেন এবং সেই ঝুড়িটি নিয়ে তিনি সোজা ঠাকুর ঘরে চলে যান। কিন্তু যেই না তিনি ঝুড়ি থেকে শ্যামসুন্দরকে বের করেন তখন তিনি খুব অবাক হয়ে যান, কারণ ওটা শ্যামসুন্দর নয়, ওটা নারুগোপাল ছিলেন। আর এর আগে মানকুমারী দেবী নিজের শ্যামসুন্দর ছাড়া
অন্য কোনো ভগবানকে দর্শনই করেননি, যার কারণে নারুগোপাল সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। যখন তিনি নারুগোপালকে দেখেন তখন তিনি মনে মনে ভাবতে লাগেন, এত ঠান্ডা পড়েছে, এই ব্রহ্মচারী এই ছোট্ট নারুগোপালকে শুধু একটা চাদর দিয়ে এই ভারত ভ্রমণে বেরিয়েছে, হয়তো এই ঠান্ডার কারণেই নারুগোপাল এইভাবে গুটিসুটি মেরে বসে আছে। তাই আমি যদি এই নারুগোপালকে আবার সুন্দর করে তেল দিয়ে মালিশ করি তাহলে হয়তো সে দাঁড়িয়ে যাবে। এই ভেবে তিনি নারুগোপালের প্রত্যেক দিন সেবা করতে লাগেন। সেই নারুগোপালের জন্য গরম গরম পোশাক এবং সুন্দর বিছানা সমস্ত কিছু তৈরি করেন এবং তার জন্য যতটা সম্ভব তিনি সেবা করেই যান। বৈষ্ণব যখন নিজের স্নানাদি সম্পূর্ণ করে সেই নারুগোপালকে দেখতে আসেন, তিনি দেখেন সেই নারুগোপালকে মানকুমারী দেবী সুন্দর সুন্দর পোশাক পরিয়েছেন এবং মোটা মোটা কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন, আর এসব দেখে তিনি মানকুমারী দেবীর উপর খুব সন্তুষ্ট হন। আর নিশ্চিন্ত মনেই তিনি নিজের নাম জপে মন দেন। তিনি প্রত্যেক দিন সকালে উঠে ভাবেন যে আমি আজ নারুগোপালের সেবা করব। কিন্তু প্রত্যেক দিন মানকুমারী দেবী এতটাই ভরে ওঠেন, সকালবেলা উঠে তিনি সবার আগে নিজের পুজোটা সেরে দেন, যার কারণে সেই বৈষ্ণব নারুগোপালকে সেবা করার আর কোনো সুযোগই পান না। অপরদিকে নারুগোপালকে বসে থাকতে দেখে মানকুমারী দেবী প্রত্যেক দিন তার খুব ভালোভাবে মালিশ করেন এবং শেষ অবধি তিনি ভগবানকে বলেন, আমি তোমায় এত মালিশ করছি, প্রত্যেক দিন গরম পোশাক পরাচ্ছি, তাও তোমার এত ঠান্ডা লাগছে যে তুমি এখনও বসে আছো, তাহলে কি আমার সমস্ত সেবা ব্যর্থ হচ্ছে? আর যেদিন তিনি ভগবানকে এই কথা বলেন সেদিনই ভগবান তার ভক্তিতে প্রসন্ন হয়ে উঠে দাঁড়ান এবং শ্যাম সুন্দর রূপ ধারণ করেন। প্রত্যেক দিন বৈষ্ণব তার ভগবানকে দর্শন করতে মন্দিরে আসেন, কিন্তু যেহেতু তিনি মোটা মোটা কম্বলে ঢাকা থাকেন এবং সুন্দর সুন্দর পোশাকে আচ্ছন্ন থাকেন, যার কারণে তিনি বুঝতেই পারেন না যে ছোট্ট নারুগোপাল সে শ্যাম সুন্দর রূপ ধারণ করেছেন। বেশ কয়েকদিন মানকুমারী দেবীর বাড়িতে থাকার পর বৈষ্ণব তাকে বলেন, এবার আমি আবার ভারত ভ্রমণে বেরোতে চাই, তাই তুমি আমার নারুগোপালকে আমায় দাও। তখন মানকুমারী দেবী তাকে বলেন, না না, নারুগোপালের খুব ঠান্ডা লাগে, তাই এই শীতটা চলে যাক, তারপরে আপনি নারুগোপালকে নিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারেন। মানকুমারী দেবীর ভগবানের প্রতি এই রকম নিষ্পাপ প্রেম দেখে তিনি আর কিছুই বলতে পারেন না এবং তিনি পুরো শীতটা মানকুমারী দেবীর বাড়িতেই থেকে যান। এদিকে শীত পার হয়ে যায়, তাই তিনি আবার মানকুমারী দেবীকে বলেন, এখন তো শীত চলে গেছে এবং খুব ভালো গরমও পড়েছে, এবার তো আমার ভগবানকে আমি নিয়ে যাই। শ্যামসুন্দর বাড়ি থেকে চলে যাবে বলে মানকুমারী দেবী খুব কষ্ট পান, কিন্তু শ্যামসুন্দর যেহেতু তার সঙ্গে এসেছেন তাই শ্যামসুন্দরকে তো তাকে দিয়ে দিতেই হবে। এই ভেবেই তিনি শ্যামসুন্দরকে মন্দির থেকে বার করে নিয়ে আসেন এবং বৈষ্ণবের হাতে তুলে দেন। কিন্তু এ কি, শ্যামসুন্দরকে দেখা মাত্রই বৈষ্ণব খুব রেগে যান। তখন বৈষ্ণব তাকে বলেন, এ কি করেছো তুমি, আমার নারুগোপাল কই? ইনি তো শ্যামসুন্দর, আমি তো আমার নারুগোপালকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। মানকুমারী দেবী তাকে অনেক বোঝান কিন্তু তিনি কোনো কথাই শুনতে চাইছিলেন না, তাই তিনি রাগ করে মন্দিরের গোসাইজির কাছে চলে যান। মন্দিরে পৌঁছে মানকুমারী দেবী গোসাইজিকে যখন সমস্ত কথা বলেন তখন গোসাইজি সমস্ত বিষয়টা বুঝতে পারেন এবং তিনি মানকুমারী দেবীর ভক্তির সমস্ত কথা বৈষ্ণবকে বলেন। তিনি বৈষ্ণবকে বলেন, আজ শুধুমাত্র মানকুমারী দেবীর ভক্তির জন্যই ভগবান আজ এইভাবে উঠে দাঁড়িয়েছেন, এই ভগবানটি আর কারো নয়, ইনি তোমারই ভগবান, তুমি এনাকে ভালো করে দেখো তাহলেই তুমি এনাকে চিনতে পারবে। বৈষ্ণব মানকুমারী দেবীর ভক্তির কাছে হেরে যান এবং তার ভক্তিকে শতকোটি প্রণাম জানাতে লাগেন এবং অবশেষে তিনি মানকুমারী দেবীকে বলেন, আমি বৈষ্ণব হতে পারি কিন্তু তোমার মতো নিষ্পাপ ভক্তি আমার ভিতরে নেই, তাই তুমি যদি আমার উপর কৃপা করো তাহলে কি আমি তোমার কাছে ভক্তি জ্ঞান অর্জন করতে পারি? মানকুমারী দেবী খুব খুশি হয়ে যান এবং সেদিন থেকে শ্যাম সুন্দর এবং বৈষ্ণব দুজনেই তার বাড়িতে থাকতে লাগেন এবং পরবর্তীতে তিনি দুজনকেই খুব ভালোভাবে যত্ন নিতেন। মানকুমারী দেবীর জীবনের এই অদ্ভুত ঘটনা আমাদের শিখায় কিভাবে আমাদের প্রেম
নিষ্পাপ হওয়া দরকার। ভগবানের প্রতি আমাদের প্রেমে যেন কোনো ছলনা না থাকে, আমরা যেন নিষ্পাপ মনে সর্বদা ভগবানকে ভালোবেসে যেতে পারি। এবারে আপনারা বলুন তো, মানকুমারী দেবীর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে মানকুমারী দেবীর জীবনের এই সুন্দর লীলাটি জানতে পারে। তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন। প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনাদের নারীগোপালের সঙ্গে, আপনার ভগবানের সঙ্গে, আপনাদের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।